শুভ সকাল, ব্যবসায় শিক্ষা শাখার সকল ছাত্রদেরকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন সেশনে। এই অনলাইন সেশনটিতে আমরা ফিনান্সের ফার্স্ট পেপার বইয়ের অর্থের সময়মূল্য চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, এবং আমরা এই সেশনটিতে আপনাদের সাথে আছি সায়ন দাস স্যার। তো আশা করি আপনারা সেশনটি মনোযোগ সহকারে শুনবেন। তো আমরা অর্থের সময়মূল্য অধ্যায়টি পড়ছিলাম, আমরা গত ক্লাস পর্যন্ত চারটি পার্ট পড়েছি অর্থের সময়মূল্যে, আজকে পঞ্চম পার্টটি পড়ব। তো আজকের পার্টে আমরা গত ক্লাসের গুলোতে স্থায়ী হিসাবে যদি আপনি টাকা রাখেন সেটার বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করা যায় দেখেছি, তারপরে আপনি যদি কিস্তিতে রাখেন সমপরিমাণে কিস্তি হয় সেটা কিভাবে হয় দেখেছি, আর আপনি যদি প্রতি বছর বছর ডিফারেন্ট অ্যামাউন্ট পান মানে টাকার পরিমাণ যদি ডিফারেন্ট হয় তো সেটাকে কিভাবে ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বের করতে হয় সেটাও দেখেছি। তো আজকের ক্লাসে আমরা সেই অ্যানুইটি নিয়েই আরও কয়েকটা অঙ্ক আমি আজকে একটু প্র্যাকটিস করাবো, কারণ যেহেতু অ্যানুইটি আপনাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, তাদের কলেজ পরীক্ষা বলেন বা বোর্ড পরীক্ষা যেটাই বলেন সেখানে অ্যানুইটি থেকে অঙ্ক আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি থাকে সৃজনশীলের মধ্যে। আজকে একটা নতুন সূত্রটা আসলে নতুন না, একটা নতুন টপিক বলবো আগের সূত্র দিয়েই, নতুন একটা ধরনের অঙ্ক, সেটার নাম হচ্ছে ঋণ সূচি বা ঋণ পরিশোধ সূচি, দুটাই বলতে পারি আমরা। এবং আমরা কিছু অঙ্ক দেখবো অ্যানুইটিরও, দুই এক সূত্রগুলো আমরা দেখেছি তো তার থেকেও কিছু অঙ্ক, এবং ঋণ সূচি নিয়ে একটা অঙ্ক দেখবো, তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়ির কাজে চলে যাব। তো আমরা সেশনটি শুরু করি, আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, যারা বিগত চারটি ক্লাস অনেকেই হয়তো খুব সুন্দর মতন অঙ্কগুলো করছেন, আমি আপনারা কমেন্ট বক্সে পাঠাচ্ছেন অঙ্কগুলো করে করে, তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই সবগুলো অঙ্কই কোনো একটা ক্লাসের সমাধানগুলো দিয়ে দেওয়ার, বা আমি সমাধানগুলো ছবি আকারে ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন, তবে সেগুলো আপনারা এইচডব্লিউ খাতা জমা দেওয়ার পর, কারণ এটার আপনাদের এইচডব্লিউগুলোর উপরেও মার্কিং হবে। তো এইচডব্লিউগুলো জমা দেওয়ার পরে যদি এর মধ্যে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি তাহলে আমরা হয়তো বা আমরা ক্লাসেই এগুলো সমাধান করে নেব, অথবা যদি অনলাইন বেসিস চলে তাহলে আপনাদের এইচডব্লিউ জমা দেওয়ার পরে সেগুলো নিয়ে আমি আলোচনা করব বা সেগুলোর সমাধান দিয়ে দিব। তো আশা করি আপনারা যে আপনাদের আগ্রহ দেখে আমি খুব খুশি যে আপনারা অঙ্কগুলো করছেন, অ্যাটলিস্ট ট্রাই করছেন, ফর্মুলাগুলোতে বসানোর চেষ্টা করতেছেন, অনেকের একটু ক্যালকুলেশনে গণ্ডগোল হচ্ছে বা মান বসাতে ভুল হচ্ছে, তো আমি কমেন্টের মাধ্যমে আবার বলেও দিচ্ছি অনেককে যে আপনাদের কার কোথায় সমস্যাগুলো হচ্ছে, এবং অনেকের অঙ্কই ঠিকও হয়েছে, আমি সবারটাই চেক করেছি ছবিগুলো মোটামুটি ঠিকই হচ্ছে আপনাদের, যাদের একটু সমস্যা হচ্ছে সেগুলোও ঠিক করার জন্য আমি কোথায় কার কী ভুল হচ্ছে বলে দিচ্ছি। তো আশা করি আপনারা সেগুলি ঠিক করে নিচ্ছেন, এবং সর্বশেষ আমি সবার জন্যই ক্লাস আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে এগুলো এইচডব্লিউ আকারে নিয়ে নেওয়ার পরে আমি আবার আপনাদেরকে সবগুলো সলিউশন জমা দিয়ে দেবো। তো আমরা আজকে সেশনটা শুরু করি, আজকের সেশনের শুরুতে আপনারা এই স্লাইডটা প্রতিদিনই দেখতেছেন, হয়তো বা বোরিং ফিল করেন এই স্লাইডটা দেখে, তো আসলে এই স্লাইডটাতে আমি আবার আপনাদেরকে একটু রিমাইন্ডার দিই কী কী জিনিস আমাদের এই সূত্রগুলাতে ছিল। তো একই জিনিসই আবার আজকে আমি অ্যানুইটির সবগুলো সূত্রকে এক জায়গায় এনে দিয়েছি, দেখুন আপনাদেরকে কালকের সেশনে আমি বলেছি আপনারা সবগুলো সূত্রকে একটা জায়গায় করে নেবেন, স্থায়ীগুলো এক জায়গায়, স্থায়ীগুলো পর শুরুর লেকচারটা শুরুতে থাকবে, প্রতিটা লেকচারের সূত্রগুলোকে 1, 2, 3 আকারে আপনারা খাতায় বা কোথাও এক জায়গায় ডায়েরি করে লিখে রাখবেন, যাতে পরীক্ষার সময় আপনারা সেই সূত্রগুলো দেখলেই হয়ে যায়, এবং প্রত্যেকটা সূত্রের পাশে পাশে নোটস আকারে কখন কোন সূত্রটার ব্যবহার সেটাও লিখে রাখবেন, তাহলে আপনাদের খুবই উপকার হবে, কারণ ফিনান্সের আমরা এর পরের চ্যাপ্টারগুলোতেও কিন্তু অনেক সূত্র থাকবে, তো কোন সূত্রটা কখন ইউজ হবে আমি প্রথম ক্লাস থেকে বলছি ম্যাথের, যে সূত্র আপনি জানেন কিন্তু কোথায় কোনটার ইউজ সেটা যত জানলে আপনার অঙ্ক হয়ে যাবে, অঙ্কগুলো খুব কঠিন না, সূত্র জানতে হবে, সূত্রটার জানার পরে আরেকটা জিনিস যেটা জানতে হবে যে কোন সূত্রটা কোন অঙ্কে যাবে, প্রশ্ন অনুযায়ী আপনাকে সূত্রটা তৈরি করে নিতে হবে বা সূত্রটা লিখতে হবে, তারপরে মান বসাতে পারলেই অঙ্ক কিন্তু হয়ে যায়, খুব কঠিন কিছু নয়, যা সূত্রগুলো মুখস্থ করতে হবে এবং কোন সূত্র কোন প্রশ্ন অনুযায়ী, তার জন্য আমরা কি করব একটা আলাদা কোনো জায়গায় আমরা সূত্রগুলো সব এক জায়গায় রেখে প্রতিটা সূত্রের এগেনস্টে নোটস লিখে রাখবো যে কোন প্রশ্ন আসছে কোন ধরনের সূত্র, এবং চেষ্টা করব সেটাকে প্রতিদিন সম্ভব না হলেও 2 দিন 1 দিন পর পর প্রতিটা সূত্রকে 1 বা 2 বার করে চোখ বুলানোর জন্য, তাহলে আমরা সূত্রগুলো ভুলবো না, ফিনান্স পুরোপুরি নির্ভরশীল সূত্রের উপরে, ঠিক আছে।
তো আমরা আজকে সেশনের শুরুতেই ঋণ পরিশোধকরণ সূচিটা বলি, যেটা আজকে নতুন টপিক বা ঋণ সূচিও বলে। ইংলিশ নামটা হচ্ছে লোন অ্যামোটাইজেশন। আমরা ইংলিশ নামটা বলে দিচ্ছি কারণ আপনাদের বিবিএ এমবিএতে যারা অনার্স লেভেলে যাবেন, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে যদি যান, তখন কিন্তু আপনাদের এটা লোন অ্যামোটাইজেশন নামে টিচাররা পড়াবে। তো ইংলিশ টার্মটা লোন অ্যামোটাইজেশন মনে রাখবেন। তো লোন অ্যামোটাইজেশনটা, ঋণ মানে তো আমরা বুঝি যে আমি ব্যাংক থেকে কোনো টাকা নিয়ে আসলাম, তো ব্যাংক আমাকে কি বলবে, এই টাকাটা একটা সময় পরিশোধ করার জন্য বলবে, রাইট? তো এখন আমরা জানতে চাই, ঋণ পরিশোধকরণ বলতে সাধারণত ঋণের কিস্তির পরিমাণ, অর্থাৎ আমি 10,000-10,00,000 টাকা আজকে নিলাম, তো এই 10,00,000 টাকাটা তো আমি একদিনে শোধ করব না, আমি কিস্তিতে শোধ করব, বছর বছর একটা ফিক্সড অ্যামাউন্ট বা মাসে মাসে একটা ফিক্সড অ্যামাউন্টে শোধ করব। তো এখন আমরা জানতে চাই কত টাকা আমার ফিক্সড অ্যামাউন্ট হবে বা কিস্তির টাকাটা কত। তার মানে আমরা কিন্তু বুঝতেছি এটা কিস্তির অঙ্কতে যাচ্ছে, রাইট? তো এই কিস্তি ঋণ সূচি হলো কিস্তিতে ঋণ পরিশোধের তালিকা, যেখানে ঋণের সুদ ও আসল পৃথককরণ করে দেখানো হয়। আমরা সেটা দেখব কি বলতে চাচ্ছি আমি, সেটা আমরা একটা অঙ্ক দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে, আমি অঙ্ক আছে এর পরেই। তো প্রতিটি কিস্তি সমপরিমাণ হবে, আমি বলেছি কিস্তির অঙ্কের ক্ষেত্রে কিস্তি সমপরিমাণ, এবং কিস্তির মধ্যে ঋণের সুদ ও আসল উভয়ই থাকবে, যেটা আগেরটার সাথে, অর্থাৎ ঋণের পার্সেন্টেজটা আপনি কত, সুদ কত দিচ্ছেন এবং আপনার আসল। আসল মানে হলো আপনি 10,00,000 টাকা নিচ্ছেন, 10,00,000 টাকা থেকে আপনি ধরেন প্রথম বছর শেষে সাপোজ 2,00,000 টাকা শোধ করলেন, এই 2,00,000 টাকা কিন্তু শুধু 10,00,000 থেকে 2,00,000 না কিন্তু, কারণ 10,00,000-এর সাথে আপনাকে আরো ইন্টারেস্ট দিয়ে কিন্তু ব্যাংকে ফেরত দিতে হবে। ধরেন 10,00,000 টাকার এগেনস্টে ব্যাংক বললো যে আমাকে 15,00,000 টাকা ফেরত দিবেন আপনি 5 বছর পর, প্রথম বছর পর আপনি 2,00,000 টাকা যদি তাকে শোধ করেন, তার মানে এটার মধ্যে আপনার 10,00,000 এবং 5,00,000 সুদ, আর 10,00,000 হলো মেইন টাকা। তো এই 2,00,000-এর মধ্যে যে 2,00,000 টাকাটা শোধ করলেন প্রথম বছর পর, তার মধ্যে কিন্তু এই 10,00,000 মানে আসল টাকারও কিছু অংশ আছে, আবার যে এক্সট্রা 5,00,000 বা সুদ দিচ্ছেন সেই সুদেরও কিছু অংশ আছে। অর্থাৎ 2,00,000-টার ফিগারের মধ্যে আমার সুদ প্লাস আসল, এই বছরের কিছু সুদ এবং কিছু আসল মিলেই কিস্তিটা তৈরি হবে, অর্থাৎ এর যে ভ্যালুটা বের হবে এ, সেটার মধ্যে আমার কিছু মেইন টাকা মানে 10,00,000 টাকা বা যে টাকাটা ঋণ নিব সেটার অংশ থাকবে, এবং যেটা আমি অতিরিক্ত সুদ আকারে দিব তার কিছু অংশ মিলেই কিস্তিটা বের হবে, এবং অবশ্যই প্রতিটা কিস্তি সমপরিমাণ হবে। ওকে, তো আমরা এটা একটা থিওরিটিক্যাল কথাবার্তা, আর এই ঋণ সূচির জন্য আমরা অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করব, পিবিএ এই ফর্মুলাটার ব্যবহার হবে, ঠিক আছে? তো কত টাকা আমার প্রতি বছর কিস্তিতে জমা দিতে হবে পিবিএ, কারণ আপনি আজকে ঋণ নিচ্ছেন, তো বর্তমান মূল্য ঋণ 10,00,000 টাকা নিলেন, আপনি 10 বছর পর শোধ করবেন, এখন আপনি কত টাকা শোধ করবেন। মেইনলি এখান থেকে আমরা এটা বের করার চেষ্টা করি অনেক ক্ষেত্রেই, তো অনেক সময় প্রশ্নে আপনাদেরকে এ বলেই দিবে টিচার, আপনাকে বের করতে হবে না, এটা বের করে দিবে, আপনাকে জাস্ট একটা চার্ট করতে হবে যে কতদিনে আপনার যে সুদ দিচ্ছেন বা কিস্তির টাকা দিচ্ছেন এই কিস্তির মধ্যে কত টাকা আসল কত টাকা সুদ, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে এটা আপনাকে বের করে নিতে হবে, আপনারা এ বের করা যায় কিভাবে সেটা জানেন, পিভি এর ফর্মুলা দিয়ে এ বের করে চারটা করতে হয়। তো আসলে আমরা অঙ্কটা দেখি, দেখেন একটা অঙ্ক এখানে আমি রেখেছি, রায়হান IFIC ব্যাংক থেকে 10% সুদের হারে 1,00,000 টাকা ঋণ নিয়েছেন, তিনি আগামী 3 বছর প্রতি বছরের শেষে 40,211 টাকা করে ঋণ পরিশোধ করবে, ঋণ পরিশোধ তালিকা প্রস্তুত করবে। তার মানে সব দিয়ে দিয়েছে আপনাকে, আপনি কত টাকা ঋণ নিয়েছেন, আপনার কত টাকা করে আপনি কিস্তি দিচ্ছেন। তো এখন আমার কাজ হচ্ছে যে এই যে 40,211 টাকা দিচ্ছি প্রথম মাসে, এই 14,211 টাকা যে প্রতি বছর দিব, তার মধ্যে কত টাকা আমার ওই 1,00,000-এর অংশ থেকে আসতেছে, কত টাকা সুদ অংশ থেকে আসতেছে, সেটা জাস্ট বের করা। তো আমরা একটা তালিকা করেছি, যেহেতু এটা 3 বছরে শোধ করতে হবে, তো 3টা বছরের তালিকা, তো এটা একটা আমি কলামের নাম্বারিং করেছি 1, 2, 3, 4, 5, 6, আপনাদের বুঝার জন্য, এবং প্রতিটা কলামের এগেনস্টে নাম, আপনারা ফার্স্ট কলামটা না করলেও, ফার্স্ট রোটা না করলেও পারেন, সেকেন্ড রো থেকে আপনারা অঙ্ক শুরু করতে পারেন, ফার্স্ট রোটা করলেও কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা বছরগুলো লিখলাম, বছরের শুরুতে আপনার ঋণের পরিমাণ, তাহলে বছরের শুরুতে আপনি 1 নম্বর বছরে 1,00,000 টাকা ছিল, কিস্তির পরিমাণ প্রতি বছর বলেছি সমকিস্তি, তো আমরা প্রত্যেকটাই সমকিস্তি, তো প্রথমটাতে লিখে ফেললাম 40,211। এখন আমাকে বের করতে হবে এই 40,211 টাকার মধ্যে কত টাকা সুদ, তাহলে সুদ কিভাবে বের করবেন, আপনি বলতেছেন 10% সুদ হবে, তো আমরা কি করছি, আমার যেই মেইন টাকাটা ছিল, অর্থাৎ এই যে দেখেন 4 নম্বর কলামের আসবে হচ্ছে 2×10%, তার মানে 2 নম্বর কলামের ফিগার, 2 নম্বর কলামের ফিগার হচ্ছে আমার শুরুর কিস্তির টাকা, তার উপরে সরি শুরুর ঋণের টাকা, তার সাথে 10%, তাহলে আমি সুদ দিচ্ছি হচ্ছে মেইন টাকার উপরে, মেইন টাকার মানে এখানে 1,00,000 টাকা 10% সুদ,
তাহলে 10,000 টাকা সুদ দিচ্ছেন, তাহলে 40,000 টাকার মধ্যে 10,211, 40,211 টাকার মধ্যে 10,000 টাকা যদি সুদ হয় তাহলে আসল কত? আসল হচ্ছে 30,211। তার মানে আপনি প্রথম বছর যেই টাকাটা কিস্তি আকারে দিলেন তার মধ্যে 1,00,000 টাকার থেকে যাচ্ছে 30,000, আর এক্সট্রা যে টাকাটা দিবেন সেখান থেকে যাচ্ছে 10,000। ঠিক আছে, তাহলে বছর শেষে আপনার কত টাকা থাকতেছে? আপনি 1,00,000 টাকা নিয়েছিলেন, এই বছরের শেষে 40,000 টাকা শোধ করে দিলেন, তাহলে আপনার আসলে 40,000 টাকা শোধ হয়ে গেল। 40,000 টাকার মধ্যে আসল কত ছিল? 30,000। তাহলে আমি বলছি ঋণের পরিমাণ মানে আসল টাকার পরিমাণ কত টাকা এখন আর আপনার ঋণ আছে, তাহলে আপনার ঋণ আছে 69,000 টাকা। এটা বের হলো কিভাবে? 6 নম্বর ঘরটা হবে হচ্ছে 2 নম্বর ঘর বিয়োগ 5 নম্বর ঘর, 2 নম্বর ঘরে ছিল 1,00,000 বিয়োগ 30,211। তো এই হইলো আমাদের ঋণের সূচি। তারপরে সেম পরের বছর আসবে কি, এই প্রথম বছরের শেষের টাকাটা পরের বছরের শুরুর টাকা হয়ে গেল, সেম ভাবে এই বছর আপনি 40,000 টাকা কিস্তি দিচ্ছেন, সেম ভাবে এই বছরে সুদ হবে কি আমার যে টাকাটা ঋণ ছিল তার উপরে 10%, তাহলে এটা আসলো। তাহলে 40,000-এর মধ্যে আপনি 6,000 টাকা ঋণের টাকা সুদ দিলেন, তাহলে আপনার মেইন টাকার থেকে কত টাকা দিয়ে দিলেন? এটা এখানে 3 থেকে 4 নম্বর ঘর বিয়োগ করবো 33,000 সামথিং, রাইট? তাহলে এখন আবার 2 নম্বর ঘর থেকে যদি আমি 33,000 সামথিংটা বিয়োগ করে দিই তাহলে আমার শেষের ঘরটা চলে আসবে যে এই বছরের শেষে আমার কত টাকা ঋণ আছে। আর তারপরে আবার এটা পরের বছর শুরুতে চলে আসবে এবং কিস্তিতে আমার দিচ্ছি আবার সেম 40,211 টাকা এবং সুদ দিচ্ছি কত? 3,655 টাকা সুদ দিচ্ছি, কারণ 36,556 টাকা ছিল, তো সেখানকার 10% 3,655। তা আবার আমি বিয়োগ করব যে আসল কত আমার, আসল দেখা যাবে এখন 36,555 টাকা আসল। তাহলে এটা কিভাবে বের হলো? আমার 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘর বিয়োগ করে, আর লাস্টের ঘরটা কিন্তু এখন জিরো হয়ে যাচ্ছে। কেন জিরো হলো? এটা সব সময় জিরো হবে কারণ আপনি বলছেন 3 বছরের মধ্যে শোধ হয়ে যাবে, তার মানে 3 বছর পরে আপনার আর কোনো ঋণ থাকবে না। অর্থাৎ এখানে যে কয় বছর থাকবে আপনি যদি টেবিল তৈরি করেন, সর্বশেষ বছরে আর কোনো ঋণ থাকবে না। যদি এটা 10 বছর হতো 10 নম্বর বছরে এসে এখানে জিরো হয়ে যেত, কারণ 10 নম্বর বছরের শুরুর টাকা আর শেষের টাকাটা বিয়োগ হয়ে গেলে কোনো টাকাই থাকতেছে না। অর্থাৎ আপনি 3 বছরে শোধ করলে সুদটা কমে যাচ্ছে, আসলটা বেশি দিচ্ছেন। ঠিক আছে, তো সর্বশেষ মনে রাখবেন যে লাস্ট বছরে আমার শেষ ঘরে জিরো হবে, অর্থাৎ কোনো টাকা আর ঋণ থাকবে না। অনেক ক্ষেত্রে 1 টাকা 2 টাকা 3 টাকা দেখা যায়, থেকে যায় অনেকে ক্যালকুলে দশমিকের কারণে, সেটা আমরা ইগনোর করে দিতে পারি। 1 টাকা 2 টাকা 3 টাকা থাকলে সেটা আমরা কোথাও যোগ বিয়োগ করে সেটা অবশ্যই জিরো হবে, বাট যদি দেখা যায় 200, 500, 600, 1,000, 10,000 টাকা রয়ে গেছে তার মানে আপনার এখানে অঙ্কে কোথাও ভুল হয়েছে। তো আরেকবার একটু রিভাইজ করি আমরা। তো আরেকবার রিভাইজ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ঋণের কিস্তি, প্রথমে আমরা কত টাকা ঋণ ছিল তার উপরে কিস্তি আমি কত দিচ্ছি এ, অনেক সময় পরীক্ষায় প্রশ্নে এটা বের করে দেওয়া থাকবে, আদারওয়াইজ আপনাকে পিভি এর ফর্মুলা দিয়ে এটা বের করে নিতে হবে, এক্ষেত্রে বের করে দেওয়া আছে। তারপর আমরা সুদের হার দিয়ে পার্সেন্টেজ করব আমার প্রথমে মূলধনটাকে, পার্সেন্টেজ করার পরে আমার আসল এই টাকাটা যেটা দিলাম 40,000-এর মধ্যে সুদ দিছি 10,000, তাহলে কত টাকা আসল, তাহলে আসল দিলাম কত, তাহলে আসল এত টাকা শোধ হয়ে গেল, তাহলে বছর শেষে কত থাকলো? শুরুতে ছিল 1,00,000, আসলে এই বছর শোধ করলাম 30,000 সামথিং, তাহলে থাকলো এটা সেম আগের বছরের শেষেরটা পরের বছরের শুরুতে আসবে, সেম কিস্তি দিব, আবার কিস্তি দেওয়ার পরে আসলের উপরে পার্সেন্টেজ, আবার আমার কিস্তি থেকে সুদ মাইনাস করলে যেটা সেটা আসল শোধ হয়ে গেল, তাহলে এখন শুরুর আসলের থেকে লাস্টের আসলটা মাইনাস করলে বছরের শেষে কত টাকা আসল আর রয়ে গেল দেখব, তারপরে আবার সেটা পরের বছরের শুরুতে চলে আসবে, তারপরে আবার কিস্তি দিব, সেইখানে আবার আসলের থেকে কত পার্সেন্ট সুদ হলো বের করব, তো কিস্তি থেকে সুদটা মাইনাস করলে যেটা থাকবে সেটা হয়ে যাবে আসল, এই বছরের শোধকৃত আসল। তো এবং সর্বশেষ ঘরটা জিরো হবে, এখানে যেই কয় নাম্বার বছর থাকবে সেই কয় বছর পর্যন্ত আমার এটা যাবে এবং শেষ ইয়ারের লাস্ট ঘরটা জিরো হবে। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আপনারা কয়েকবার একটু আমার এই ভিডিওটা শুনবেন কিভাবে এটা হচ্ছে, এবং এইখানে চারটা থেকেও আপনারা বুঝতে পারেন যে আমি এখানে 4 নম্বর ঘর, এটা আমার যেমন 4 নম্বর কলাম, 4 নম্বর কলামটা কিভাবে আসতেছে, 2 নম্বর কলাম, এখানে 2 বলতে কিন্তু কলামটাকে আমি বুঝাচ্ছি যে 2 নম্বর কলামের থেকে আসছে, 2 নম্বর কলামকে 10% দিয়ে গুণ করছে। আবার এখানে এটা 5 নম্বর ঘর আমাদের ঘর অনুযায়ী, তো 5 নম্বর ঘরটা আসতেছে 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরটাকে বিয়োগ করতেছি, মানে 40,211 বিয়োগ 10,000। ঠিক আছে,
আপনার একটু এটাকে কয়েকবার দেখবেন ভিডিওটা, তাহলে আপনাদের সুবিধা হবে। এটাই হচ্ছে আমাদের ঋণ তালিকার সূচি। তো পরের অংশে যাই আমরা। পরে এখানে আমরা কিছু আবার একটু রিভাইজ ম্যাথ রাখছি, যে দেখেন নওশাদ ও নাফিস দুই ভাই, দুইজন দুইজনকেই বুদ্ধিমান মনে করেন, মনে করে আমিও বুদ্ধিমান, ও বলে ও বুদ্ধিমান। তো এখন দুইজন করার জন্য আমরা এখন দায়ী করতে চাই কে আসলে বুদ্ধিমান। 2000 টাকা করে দুই ভাই ইসলামী ব্যাংকে দুটি হিসাবে প্রতি বছরে জমা করে, 9-7 বছরের শুরুতে, 9 বছরের শেষে টাকা জমা করেন, আগামী বছর 10% হারে এত পার্সেন্ট টাকা পায়। তো কে বেশি অর্থ উত্তোলন করবে? তো আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেখাইছি, তো এটা আপনারা নিজেরা বাসায় আরেকটু করার চেষ্টা করবেন। যে আমি প্রথমেরটা বের করে দিচ্ছি আপনাদেরকে, এটা একটা কাজ আকারেও দিচ্ছি বলার সাথে সাথে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে শুরুটা বের করে দিয়েছি, অর্থাৎ যে শুরুতে দেয় 9-7-এরটা বের করে দিলাম, ঠিক আছে? 9-7 10 বছরে কত টাকা দিবে? আপনারা নাইফেরটা বের করার চেষ্টা করবেন, নাইফে বছরের শেষে কত টাকা জমা হয়। এখন যারটায় বেশি জমা হবে সেই কিন্তু বুদ্ধিমান হবে, রাইট? আমি একজনেরটা বের করেছি, এখন আপনাদের দায়িত্ব আরেকজনের বুদ্ধিটা বাইর করা। তো আপনারা CW কপিতে এটাও তুলবেন এবং একই সাথে চেষ্টা করবেন নাইফেরটাও বের করতে। আমি 9-7-এরটা বের করেছি কারণ 9-7 শুরুতে দেয়, আর নাইফ শুরুতে দেয় না, সে লাস্টে দেয়, তার মানে এই অংশটুকুন থাকতেছে না, আর সবই সেম থাকতেছে, রাইট? এখানে বার্ষিক দিচ্ছে, তো এই অংশটা ছাড়া যদি করে দেখবো আমরা কত আসে, ঠিক আছে? খুব সম্ভবত আমরা যেটা বুঝতেছি 9-7-ই বুদ্ধিমান হবে, এটা কম আসবে। আপনারা বাসায় চেষ্টা করবেন, দেখবেন 9-7-এরটা নাইফেরটার থেকে বেশি আসবে, 35,000-এর থেকে কম আসবে নাইফ। তো এটা চেষ্টা করবেন, এটা আমি সারপ্রাইজ আকারে আপনাদেরকে পুরোটা করে দেই নাই, কারণ বুদ্ধিমানকে আপনারাই বের করেন, আমি না বের করি। হ্যাঁ, তো আমি একটা বের করে দেখালাম, আপনারা 10টা বের করবেন, আপনাদের অংশে এটুক থাকবে না, ওকে? তো এই হলো এই অঙ্কটা। তারপরের ম্যাথ এটা একটু দেখি। জনাব সাজিদ রহমান একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তিনি 28 লাখ টাকা পান, তিনি 28 লাখ টাকা পাইছে, 40 লাখ টাকা ব্যয়ে তিনি একটি ফ্ল্যাট ক্রয় করবেন, ওকে? তার উদ্দেশ্যে তিনি 12% হারে 12 লাখ টাকা ঋণ নিচ্ছেন। দেখেন উনি কিন্তু 28 লাখ পাইছিল, লাগবে হচ্ছে 40 লাখ, তার মানে 12 লাখ টাকা দরকার। মানে আমার অঙ্কের জন্য কিন্তু 40 লাখ 28 লাখ ইম্পর্টেন্ট না, আমার অঙ্কের জন্য ইম্পর্টেন্ট হলো তিনি কত টাকা ঋণ নিছে, ঠিক আছে? তো আগামী 30 বছর প্রতি মাসের শুরুতে সমান মাসিক কিস্তিতে অর্থ পরিশোধ করবেন, মাসিক কিস্তির পরিমাণ কত? তাহলে এই 28 লাখ 40 লাখ আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, কারণ তার কাছে 28 লাখ টাকা আছে, সে 40 লাখ টাকার ফ্ল্যাট কিনছে, তাহলে 12 লাখ টাকা সে ধার নিছে। তো এই ধারের টাকাটা ভবিষ্যৎ মূল্য কত হবে আমরা সেটাই বের করতে চাই। তো আমাদের ক্ষেত্রে এই 12 লাখ টাকা আমি সবগুলো ভ্যালু বসাইলাম, এখানে যেহেতু মাসিক ভিত্তিক ছিল তো এম ছিল এবং শুরুতে দিচ্ছে, তো 1+i রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই 28 লাখ আর 40 লাখের কিন্তু কোনো কাজ নাই আমাদের সূত্রের জন্য, আমি যে টাকা ঋণ নিছি সেটাই ইম্পর্টেন্ট, কারণ 40 লাখ টাকা নিয়ে মধ্যে আমার 12 লাখ টাকা দিতে হবে, আর 28 লাখ টাকা আমার নিজেরই ছিল। এখন এই 12 লাখ টাকার কত টাকা আমার কিস্তি দিব, কারণ নিশ্চয়ই আমি 40 লাখ টাকার উপরে কিস্তি দিব না, আমি যে টাকাটা নিছি সেই টাকার কিস্তি দিব, তাহলে আমাদের বর্তমান মূল্য হচ্ছে 12 লাখ, নট 40 লাখ, নট 28 লাখ। এটা আপনাদেরকে কনফিউজ করার জন্য প্রশ্নে রাখা হয়েছে, অনেকগুলো ফিগার রাখা হবে কিন্তু আপনার দায়িত্ব বা আপনাকেই বুঝতে হবে কোন ফিগারটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যে ফিগারটার উপরে আপনি কিস্তি দিবেন সেই ফিগারটা নিয়ে কাজ করব, ক্লিয়ার? তো এটা আমি ক্যালকুলেশন করছি, এটা আপনারা ক্যালকুলেশনের আগেও দেখছি, আমি আরও একটু ভেঙে 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 ক্যালকুলেশনটা দেখাইছি এখানে, আর কিছুই না। তো এই হলো আমাদের আজকের আলোচনা থেকে আমাদের কিছু অঙ্ক দিচ্ছি। আসিফের কাছে 5 লাখ টাকা আছে, সে সেই অর্থ থেকে দিয়ে ব্যবসা করতে চায়, কাপড়ের দোকান দিলে প্রতি বছরে 1 লাখ টাকা করে, 6 বছর পর আসিফের 6 বছর, তা 1 লাখ টাকা করে আগামী 6 বছর পাবে, তাহলে কি 5 লাখ টাকা আছে, সে একটি ব্যবসা করতে চায়, কাপড়ের দোকান দিলে প্রতি বছর 1 লাখ টাকা করে আগামী 6 বছর পাবে, তাহলে প্রতি বছর সে 1 লাখ টাকা করে পাবে, বার্ষিক সুদের হার যদি 10% হয় কাপড়ের দোকানে প্রাপ্য অর্থের ভবিষ্যৎ মূল্য কত? তো 5 লাখটা কি ইম্পর্টেন্ট এখানে? ইম্পর্টেন্ট না, রাইট? এখানে ইম্পর্টেন্ট হলো 1 লাখ টাকা, 5 লাখ টাকা তার কাছে আছে, সেই টাকা তো তার আমাদের অঙ্কে বলে না, আমাদের অঙ্কে বলছে ভবিষ্যৎ মূল্য কত যদি সে এই 1 লাখ টাকা করে জমা পায় প্রতি বছর বছর, তাহলে তার ভবিষ্যৎ মূল্য কত হবে? এখন দেখা দেখতে হবে এই 5 লাখের কোনো কাজে লাগতেছে না আমাদের, তো আমরা এই 1 লাখ টাকা দেখেন এখানেও কিন্তু একটু ট্রিকি করছি, 5 লাখটা ফিগার দিয়ে দিছি, তো আপনারা অনেকেই 5 লাখটাকে ইউজ করবেন, কিন্তু 5 লাখটা কোনো ইউজ নাই আমাদের, ইউজ হচ্ছে অনলি 1 লাখ টাকাটা, এ
আমাদের এ হচ্ছে 1 লাখ, আমরা 1 লাখ ধরে ধরে ভবিষ্যৎ মূল্য কত টাকা, কারণ সে 5 লাখ টাকা তো ইনভেস্ট করতেছে না, বলছে তার হাতে এখন 5 লাখ টাকা আছে, সে প্রতি বছর 5 লাখ টাকা তো আছেই, সে আরো ব্যবসা যদি করে ব্যবসা থেকে 1 লাখ টাকা করে পাবে, তো এই 1 লাখ টাকা করে যে 6 বছর যে টাকা পাবে সেটার বর্তমান ভবিষ্যৎ মূল্য বের করে, ঠিক আছে? তো এখন এই 5 লাখ টাকা তার বর্তমানে আছে, আমার ভবিষ্যৎ মূল্য জানতে চাই যদি 1 লাখ টাকা করে সে পায় প্রতি বছর বছর, তো এই 5 লাখের কোনো কাজ নাই, কারণ সে 5 লাখ টাকা জমা দিয়ে কত পাচ্ছে সেটা আমাদের বের করতে বলে নাই, আমাদের বলছে প্রতি বছর সে 1 লাখ টাকা করে পাবে আগামী 6 বছর, তার ভবিষ্যৎ মূল্যটা আমরা বের করব। তারপর তোমার ভবিষ্যতে শিক্ষা যাতে কোনো সমস্যা না হয় তার জন্য তার বাবা একটি বীমা প্রকল্প নিয়েছেন, প্রতি মাসের শুরুতে তিনি 1000 টাকা করে জমা দেন, 11 বছর 12 বছর মেয়াদ, মাসিক সুদের হার 11%। এখানে মাস, এখানে দুই জায়গায় মাস বলা আছে, তো আমাদের এম এর ইউজ হবে বর্তমান মূল্য কত আমরা বের করব। তারপর মামুন জনতা ব্যাংক থেকে 5 লাখ টাকা 8% সুদে 5 বছরের জন্য ঋণ নেয়, 5টি কিস্তিতে পরিশোধ করবে, অর্থাৎ 5 বছর মানে 5টা ইয়ারে হবে ঋণের তালিকা প্রস্তুত করেন। তার মানে আমরা যেটা করেছি সেখানে 3টা ছিল, আপনারা যেটা করবেন, আমি যেটা এলডব্লিউ দিয়েছি তাতে এখানে 5টা ইয়ার হবে, 1, 2, 3, 4, 5, তো 5টা ইয়ার হবে, এরকম একটা ছক করে নেবেন। ছক করার পর এখানেও কিস্তিতে কত টাকা দিচ্ছে বলে দিছে, এখানে খুব সম্ভবত 1,25,219.18 টাকা যেভাবে আছে হুবহু এটা লিখবেন, না হলে কিন্তু জিরো হবে না, ঠিক আছে? এটা এভাবে লিখবেন, তাহলে এটা আমাদের প্রতিটা কিস্তির ঘরে চলে আসবে, এবং এইভাবে করে আপনারা ওইটাকে আগে যে অঙ্কটা আমি করেছি সেটাকে সামনে রেখে আর সেটাকে কয়েকবার প্র্যাকটিস করে এটা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এই 3টা অঙ্কই আমরা কিন্তু দেখেন এখন কিন্তু আস্তে আস্তে একটু ট্রিকি কিছু কোশ্চেন আসতেছে, এক্সট্রা কিছু প্রশ্নে বলা থাকে যেগুলো কাজে লাগতেছে না টাকা, তো এটা ধরাটাই আমাদের ইম্পর্টেন্ট যে কোন কোন ফিগারগুলো আমাদের লাগবে, তারপর সূত্র ইউজ করব, ঠিক আছে? তো আপনারা এই সেশনটা একটু কয়েকবার দেখবেন, একটু হয়তোবা সেশনটা একটু বড় হয়ে গেছে, তো আপনারা একটু কষ্ট করে হলেও কয়েকবার দেখে এই 3টা অঙ্ক সলভ করার চেষ্টা করবেন, আশা করি আপনারা সলভ করতে পারবেন। এবং আগামী ক্লাসগুলোতে আমি আরও কিছু অঙ্ক আলোচনা করব, হয়তোবা সৃজনশীল রিলেটেড, আর ঋণ পরিশোধ তালিকা নিয়ে আরও একটি অঙ্ক কালকে আমরা করব, এবং এরপরে দুই একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব, হয়তোবা আরও 2-3টা ক্লাস, আমি মিনিমাম 2টা ক্লাস এই চ্যাপ্টারের রিলেটেড কিছু সৃজনশীল দেখব, আপনাদের বোর্ড পরীক্ষায় আসে এই ধরনের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে বোর্ডে আসছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যাতে আপনাদের ইজি হয়, এবং একই সাথে কিছু থিওরিটিক্যাল ছোট ছোট কোশ্চেন বাদ পড়ে থাকে সেগুলো নিয়েও কিছু আলোচনা হবে আগামী 2-3টা ক্লাস, কারণ এই চ্যাপ্টারটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি, আপনাদের প্রথম সাময়িক পরীক্ষা যেটা হবে এই ভর্তি কিছুদিন পর, হয়তোবা জানুয়ারি ফেব্রুয়ারিতে কলেজ খুলে গেলে হবে, তো সেই সময়ের জন্য কিন্তু এই চ্যাপ্টারটি সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি প্রশ্ন থাকবে আপনাদের এই ফার্স্ট টার্ম পরীক্ষায়, এখনই আমি বলে দিচ্ছি যে টিচারই প্রশ্ন করুক এই চ্যাপ্টার থেকে আপনাদেরকে বেশি প্রশ্ন দেওয়া হবে, তো আপনারা এই চ্যাপ্টারটি সবাই গুরুত্ব সহকারে দেখেন এবং সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা এখানে আরও সময় স্পেন্ড করব, না হলেও আরও 2-3টা ক্লাস, হয়তোবা আপনাদের মনে হবে যে এটা একই জিনিস কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে তারপরও এটা শেষ হচ্ছে না, হ্যাঁ আমরা এখানে বেশি সময় স্পেন্ড করতে চাই যাতে আপনারা খুব ভালো মতো শিখে যেতে পারেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।